ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিসেস চৈতালিস কিচেন। আজকের পর্বে আমি করে দেখাবো সয়াবিন কারি বা সয়াবিনের সবজি। সয়াবিন কারি অনেকে অনেক রকমভাবে বানায়, তবে আজকে আমি যেভাবে বানিয়েছি এটা ভাত দিয়েও খেতে খুব ভালো লাগবে আর রুটি দিয়েও খেতে খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড়রা সবাই এই সয়াবিনের সবজি খুব পছন্দ করে। আর আজকে যেভাবে আমি তৈরি করেছি এতে চিকেনের স্বাদও হার মানবে। তো চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে 2 প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি। আমি কিছুটা নিয়েছি একদম ছোট সাইজের, কিছুটা বড় সাইজের, আপনারা যে কোনো একরকম নিয়ে নিতে পারেন। আর কড়াইতে বসিয়ে দিয়েছি 2 কাপ জল। জল যখন এরকম ফুটতে শুরু হবে, গরম হয়ে যাবে, তখন এর মধ্যে ছেড়ে দিচ্ছি সয়াবিন। দিয়ে আমরা 2 মিনিট এই সয়াবিন ফুটিয়ে নেব। আপনারা চাইলে এখনই একটু নুন দিয়ে দিতে পারেন। 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে যখন সয়াবিনগুলো সাইজে একটু বড় হয়ে যাবে, তখন এটা ঠান্ডা জলে 3 থেকে 4 বার ধুয়ে জল ফেলে দেব। দিয়ে এভাবে একটা অন্য বাটিতে নিয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে যাবার পরে যখন হাত দিতে পারবো, তখন এভাবে খুব ভালোভাবে সয়াবিন থেকে জল চিপে বের করে নিতে হবে। প্রথমে আমি নুন দিইনি, তার কারণ আমি এভাবে জল চিপে বের করে নিচ্ছি। আর সয়াবিন থেকে যত ভালো জল চেপা যাবে, সয়াবিন কারি কিন্তু ততই টেস্টি হবে। যতই মশলা দিয়ে বানাবেন পুরোটাই কিন্তু তখন সয়াবিন টেনে নেবে। তাই খুব ভালোভাবে আগেই জল এভাবে চিপে ঝরঝরে করে নিতে হবে। সয়াবিন থেকে আমার এখানে জল বের করা হয়ে গেছে। এবার কিছু মশলা বানিয়ে নেব। সেজন্য আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 15 থেকে 16 কোয়া রসুন। এবার দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এটা আমার বাটার সুবিধার জন্য। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, ঝালটা কতটা খাবেন সে পরিমাণে দিয়ে দেবেন। খুব ভালোভাবে আমি এখানে প্রথমে মশলাগুলো বেটে নিয়েছি। এবার কিছু গুঁড়ো মশলা তৈরি করে নিচ্ছি আগে থেকে। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মির্চ পাউডার। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মিট মশলা, বা চাইলে আপনার আলুর দমে যে কারির যে মশলা পাওয়া যায় সেটাও দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার একটু জল দিয়ে গুলে গোলা বানিয়ে রেখে দেব মশলার। একটু ভালোভাবে মশলা আগে থেকে এভাবে তৈরি করা থাকলে রান্না করতে সুবিধে হয়, তাড়াতাড়ি সারা হয়ে যায়। গুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর সাথে গুঁড়ো মশলা আর একটু ভালোভাবে গুলে এটাকে রেখে দিচ্ছি। আর আমাদের লাগবে দই। আমি এখানে 2 চামচ নিয়েছি টক দই। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সর্ষে তেল দিয়েও করতে পারেন। এবার ছেড়ে দিচ্ছি সয়াবিনগুলো, দিয়ে একটুখানি সয়াবিন ভেজে নেব। অনেক তেল দিয়ে সয়াবিন ভাজা দরকার নেই, কারণ সয়াবিন তেলের মধ্যে পুলে সয়াবিনগুলো তেল টেনে নেবে। তাই খুব সামান্য পরিমাণে তেল দিয়ে একটু ভেজে নিতে হয়, যেন হালকা কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনের সাথে আর একটু সয়াবিনগুলো ভেজে নিচ্ছি। সয়াবিনগুলো এখানে হালকা ভেজে নিয়ে এবার রেখে দিচ্ছি পাশে। এবার কড়াইতে আবার 3 টেবিল চামচ নিয়ে নিয়েছি সাদা তেল। তেল যখন একটু গরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ঝিরি করে কাটা পেঁয়াজ। পেঁয়াজ খুব ভালোভাবে এখানে ভাজতে হবে, তাই শুধু আগে থেকে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার যতক্ষণ একটু চেঞ্জ না হচ্ছে ততক্ষণ আমাদের পেঁয়াজ ভাজতে হবে। এখানে পেঁয়াজ যত ভালো ভাজা হবে সয়াবিন কারির টেস্ট কিন্তু ততটাই বাড়বে। এটা বেরেস্তা হবে না, আবার কিছুটা মচমচে হতে হবে। পেঁয়াজ খুব ভালোভাবে এখানে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলোকে একটু পাশে তুলে রেখে দিচ্ছি। দিয়ে এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দেব। আপনারা চাইলে পেঁয়াজ ভাজা তুলে রেখেও গোটা গরম মশলা দিতে পারেন। আমি আগে গরম মশলা দিইনি, কারণ পেঁয়াজের গন্ধে গোটা গরম মশলার গন্ধ হারিয়ে যাবে। তাই পেঁয়াজ একটু ভেজে নিয়ে যখন পেঁয়াজের কাঁচা ফ্লেভার চলে গেছে, তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা টমেটো। এর মধ্যে পেঁয়াজগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, টমেটোর সাথে আর একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে মশলা বেটে রেখেছিলাম সেই বাটা মশলা। বাটা মশলা টমেটোর সাথে পেঁয়াজ আর একটু ভালোভাবে এবার কষাবো। এবার কষানোটা খুব ভালোভাবে কষাতে হবে, না হলে সয়াবিন কারি থেকে কাঁচা পেঁয়াজ আদা রসুনের গন্ধ বেরোবে। তাই এই মশলা আমাদের খুব ভালোভাবে কষাতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমরা যে মশলা গুলে রেখেছিলাম গুঁড়ো মশলা গুলা। এই গুঁড়ো মশলা গুলার সাথে এই মশলা এবার খুব ভালোভাবে কষাতে হবে, ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলা খুব ভালোভাবে কষা হয়ে একটা সুন্দর কালার না চলে আসছে আর তেল উপরে না ছেড়ে আসছে। ঠিক এরকমভাবে সব মশলা মিলে কালার খুব সুন্দর এসেছে আর তেল উপরে ছড়িয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন। নুনটা একটু খেয়াল রেখে দিতে হবে, আমরা সয়াবিনের মধ্যে নুন ছিটিয়েছিলাম আর এখন আবার 1 চামচ নুন দিচ্ছি। দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি। টমেটোগুলো কষাতে কষাতে অনেকটাই গলে গেছে আর কালারও খুব ভালো এসেছে। কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পরে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে এই মশলা থেকে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। এই চিনি সয়াবিন কারি মিষ্টি হবে না, তবে এত রকম মশলা পড়েছে, মশলার ব্যালেন্স ঠিক করতে চিনি দিলে ভালো লাগবে। নিহাতি যারা খান না তারা চিনিটা বাদ দিয়ে দিতে পারেন। চিনি দিয়ে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো আমাদের রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টক দই। টক দইয়ের সাথে এই মশলা আরেকটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই সয়াবিন কারি খেতে এতটাই টেস্টি হয় যেটা একবার খেলে মুখে লেগে থাকবে, আর ঠিক বানাতে হয় ঠিক এরকমভাবেই। তো মশলা আমার দইয়ের সাথে খুব ভালোভাবে মিশে গেছে, আমাদের মশলা কিন্তু রেডি। এবার একটাই কাজ, সয়াবিন ছেড়ে দিচ্ছি এর মধ্যে। সম্পূর্ণ সয়াবিনটুকু ছেড়ে দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নেব। যারা সয়াবিনের সাথে আলু খেতে পছন্দ করেন তারা এই সয়াবিনের মধ্যে আলু দিয়ে একইভাবে করতে পারেন। খুব ভালোভাবে সয়াবিনের সাথে এখন মশলা কষাতে হবে। এত রকম মশলা যেন সয়াবিন খুব ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে, সেই জন্য সয়াবিনের জল কিন্তু প্রথমে খুব ভালোভাবে চিপে সয়াবিন একদম শুকনো করে নিতে হবে, যেন এই যত রকমের মশলা এর মধ্যে দেওয়া আছে। এরপরে আমরা একটু জল দেব, তখন যেন খুব ভালোভাবে এই মশলার জল সয়াবিন অ্যাবজর্ব করতে পারে। সেজন্য প্রথমেই সয়াবিন থেকে জল ভালোভাবে চিপে বের করে নিতে হয়। তো খুব ভালোভাবে সয়াবিনের সাথে আমার মশলা কষানো হয়ে গেছে। অনেক সয়াবিন কারিতে দেখা যায় মশলা নিচে পড়ে থাকে আর সয়াবিনগুলো একটু কালচে কালচে ধরনের দেখতে হয়। গ্রেভি আমাদের খুব ভালোভাবে কষানো হয়েছিল আর এখন সয়াবিনের সাথে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল। জলের পরিমাণটা আপনারা একটু ঝোল ঝোল খেতে চাইলে পরে জলের পরিমাণটা নিজেদের আন্দাজ বুঝে বাড়িয়ে দিতে পারেন, বা কম খেতে চাইলে কম দিতে পারেন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিট হাই ফ্লেমে ফোটার জন্য। 5 মিনিট হয়ে গেছে, ঝোলের মতো অনেকটা টেনে গেছে। এর থেকে বেশি ঝোল টানানো দরকার নেই, কারণ এটা রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। তাই এটুকু ঝোল রেখে আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব। তৈরি হয়ে গেল আমাদের স্পাইসি সয়াবিন কারি। আশা করি আজকের আমার সয়াবিনের কারি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি আপনারা এর থেকে কম তেলে বানাতে চান বানাতে পারেন, মশলা একই রেখে তেলটা একটু কম দিতে পারেন, আর ঝালটা নিজেদের আন্দাজ বুঝে কতটা খাবেন সে বুঝে দিতে পারেন। তো এভাবে যত মশলা ভালোভাবে কষানো হবে সয়াবিন কারি কিন্তু ততটাই টেস্টি হবে। একদিন বাড়িতে এভাবে বানিয়ে দেখুন, সবার খুব ভালো লাগবে। লাঞ্চ বা ডিনারে যখন খুশি এভাবে বানিয়ে খেতে পারেন। চলুন আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সবাই নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন।